আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, যারা রেগুলারলি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের ভিডিওগুলো আপনারা দেখেন বা স্যারের পেজের সাথে যারা দীর্ঘদিন যাবৎ সংযুক্ত আছেন, তারা দেখেছেন বিভিন্ন ক্যাটাগরির অসংখ্য মানুষ আছেন এবং তারা তাদের জীবনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে যান। আজকে আপনাদের সামনে একটা উদাহরণ নিয়ে এসেছি, জেবিএস। এই রোগটার সাথে আমরা অনেকেই কম বেশি পরিচিত, গুলিয়ান বেরি সিন্ড্রোম। এই সিন্ড্রোমটা এরকম একটা সমস্যা, একজন সুস্থ ব্যক্তি হঠাৎ করে দেখা যাচ্ছে শরীরের কোনো একটা অংশ অবশ অবশ ভাব আসে এবং উইথিন এক সপ্তাহের ভিতরে দেখা যাচ্ছে পুরো শরীর ধীরে ধীরে মানুষটা প্রায় অবশ হয়ে যায় পুরো শরীর, এবং একটা সময় প্রায় প্যারালাইজ রোগীর মতোই বিছানা থেকে আর উঠতে পারতেন না। এবং এমন একটা সিচুয়েশন তৈরি হয় কিছুদিনের মাঝখানে, দেখা যাচ্ছে ওই রোগী শুধুমাত্র ঠোঁট নাড়তে পারে, শুধু খাবারটা খেতে পারে, শরীরে আর কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাড়তে পারেন না। এবং একটা সময় এমন হয় যে ওই রোগী কারো সাহায্য ছাড়া কোনো কিছু সে করতে পারে না। এরকম অসংখ্য উদাহরণ এর আগেও আপনারা দেখেছেন, এই ধরনের অনেক পেশেন্ট এর আগে আমাদের এখানে এসেছিলেন এবং তারা ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হয়ে আবার বাড়ি ফিরে গেছেন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন আমাদের সেটে, ওনার জীবনে ঠিক এরকমটাই হয়েছিল। বাট আসার কথা হচ্ছে যে উনি খুব উইথিন শর্ট টাইম, মাত্র 3 মাসের ভিতরে উনি এর ট্রিটমেন্টটা শুরু করেন। যেটা এর আগে আমরা যেটা দেখেছি, তারা দীর্ঘদিনের জন্য তারা অপেক্ষা করেছেন বা যেখানে এই চিকিৎসাটা নেওয়া উচিত সেই চিকিৎসাটা তারা না নেওয়ার কারণে বেশ অনেকদিন তারা আসলে অসুস্থ হয়ে পড়েছিলেন। বাট তারা ট্রিটমেন্ট নিয়েছেন এবং সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। আসুন দর্শক, আমাদের আজকের অতিথির সাথে আমরা একটু কথা বলি। ওনার কবে থেকে এই সিন্ড্রোমটা প্রথম শুরু হয় এবং উনি কবে থেকে এক্স্যাক্টলি এটা বুঝতে পেরেছিলেন এবং কী কী ধরনের ট্রিটমেন্ট উনি নিয়েছিলেন, পুরো বিষয়টা আমরা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানবো আজকে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম ফাহিম ইসলাম তানিম। তানিম স্যার, পেশাগতভাবে কি করেন আপনি? আমি স্টুডেন্ট। কোথায় পড়াশোনা করছেন? ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। কি সাবজেক্টে পড়াশোনা? ফার্মেসি। ফার্মেসি। আচ্ছা, বাসা কোথায়? আমার বাসা ঢাকার খিলগাঁওয়ে। খিলগাঁও। আচ্ছা, আমরা জানি যে আপনি জেবিএস এই রোগটা নিয়ে ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের শরণাপন্ন হন ট্রিটমেন্টের জন্য। কি হয়েছিল যদি আমাদেরকে বলেন, এটা সিন্ড্রোমটা কতদিন আগে প্রথম শুরু হয়? এটা 2022 সালেরই মে মাসের সম্ভবত 2-3 তারিখে হবে। মানে সকালবেলা ঘুমে থেকে উঠছি কিন্তু মানে কোনো কিছু ধরতে পারতেছি না শক্তি দিয়ে। আচ্ছা, প্রথম মনে করছি যে এটা কোনো সমস্যা না, মানে এমনি দুর্বলতা। আগের দিনও আপনি যখন রাতে ঘুমাতে গেছেন সুস্থ মানুষ, স্বাভাবিক, এমন কোনো অ্যাক্সিডেন্টও ঘটেনি যে শরীরে প্রেসার পড়েছে, স্বাভাবিক মানুষ ঘুমাচ্ছেন, ঘুম থেকে উঠে দেখছেন হাতে আর আগের মতো শক্তি পাচ্ছেন। তারপরে কি হলো? তারপর মনে মানে অত একটা পাত্তা দেই নাই যে কি হয়েছে না হতেই পারে। তারপর মানে হঠাৎ কয়েকদিন যখন বাড়তে থাকলো বিকাল হলো, বিকাল হলো তখন মানে হাঁটার আর স্বাভাবিক নাই, তখন বাম পায়ে মানে একটু সমস্যা হয়েছিল। মানে হাঁটতে গেলে দেখছেন আর আগের মতো শক্তি পাচ্ছেন না, মানে শক্তি পেয়েছে। তারপর তখন আমি মানে ওইরকম একটা বুঝতে পারি না যে কি হয়েছে আসলে। পরে শারীরিক দুর্বলতা, হয়তো খাবার দাবার কম খেয়েছেন, কোন একটা সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যাবে। তারপর মানে রাত্রে ঠিকঠাক ছিল, পরে সকালবেলা মানে শোয়া থেকে অনেক কষ্ট উঠছে আর কি, মানে অনেক কষ্ট হয়েছে। পরে মানে সেমিস্টার ফাইনাল পরীক্ষার আগের দিন আর কি মানে গাড়ি নিয়ে বের হবো, তখন আর কি গাড়ি থেকে পড়ে গেছি। আচ্ছা, মানে শরীরে একদমই শক্তি নেই, আপনি যে উঠে দাঁড়াবেন কোনো কিছু করতে পারছেন না। যে মানুষটা কয়েকটা দিন আগেও একদম সুস্থ স্বাভাবিক, সেই মানুষটা একদম উঠতে পারছেন না, কোনো কাজও করতে পারছেন না। তারপর মানে সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তো তাই বলছিলাম যে পরীক্ষাটা দেই, কিন্তু যাওয়ার সময় আর কি মানে খারাপ লাগতেছিল আর কি, রকম মানে লাগতেছিল। পরে ডাক্তার দেখাতে গেছি, তখন সিঁড়ি উঠতে গেছি না, সিঁড়ি তার মানে পড়ে গেছে আর কি, মানে উঠতে পারছেন না, উঠতে পারছেন না, ওইটুকু শক্তি নেই যে আপনি সিঁড়ি ভেঙে যে উপরে উঠতে। উপরে উঠতে পরে ডাক্তার দেখাইলাম ওইখানে ইমার্জেন্সিতে, তারপর কিছু একটা ভিটামিনের ট্যাবলেট দিল, মানে তখন বলে না যে কি হয়েছে আমার, মানে অনেক বুঝতে পারে, বুঝতে পারে। তারপর খাইলাম 2 দিন, কিন্তু কোনো কাজ হইতেছে না, মানে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, তারপর আস্তে আস্তে তারপর আবার আরেকজন ডাক্তার থেকে দেখাইলাম, তারপর হাসপাতালে ভর্তি হইলাম, অনেকে অনেক কথা বলছে হয়তো এটা হয়েছে, অনেকে বলতেছে যে বাতাস লাগছে, এরকম বিভিন্ন ধরনের অনেক। আসলে এটাই হয় আমাদের ক্ষেত্রে যে এক একজন মানুষ এক এক ধরনের কথা বলে আমরা আসলে একটু দিকভ্রান্ত হয়ে যাই, আসলে আমার কি করা উচিত বা আসলে আমার কি হয়েছে। তখন মানে মানে
একটু নার্ভাস কাজ করতো যে হঠাৎ করে কি হইলো, যে কিছুই করতে পারতেছি না। তারপর হাসপাতালে যে নিউরোলজির ডাক্তার দেখাইছি, উনি মানে ধারণা করছে জিবিএস, তারপর কিছু ওষুধ দিল আর স্যালাইন দিল, কিন্তু মানে কোনো কাজই হইতেছে না। আচ্ছা, মানে কোনো উন্নতি নাই। তারপর ওইখান থেকে দুই দিন থাকে হাসপাতাল থেকে আইসে বললাম, তারপর কয়েকদিন, তারপর আরেকজন মানে একজন অধ্যাপক দেখাইছিলাম, সহকারী অধ্যাপক, উনি বলছে যে জিবিএস হইতে পার। তারপর একটা এনসিএস টেস্ট দিল, তারপর কনফার্ম হলো যে জিবিএস হইছে। এই প্রথম আপনি জানতে পারলেন, এটা আপনার সিনড্রোম শুরু হওয়ার ঠিক কতদিন পরে? প্রায় 10 দিন পরে। প্রায় 10 দিন, এর ভিতরে আপনি অলরেডি 3-4 জন ডক্টর দেখিয়ে ফেলেছেন, জি, কিন্তু কোনো উপকার পাচ্ছিলেন না, বরং আরো খারাপ হচ্ছে এবং কনফিউশন বেড়ে যাচ্ছিল। যখন জিবিএস প্রথম ধরা পড়লো, কি শুরু করলেন তখন, কি ট্রিটমেন্ট শুরু করলেন? উনি বলছে যে কিছু ওষুধ দিলাম আর থেরাপি দিতে হবে। তখন থেরাপি নেওয়া শুরু করলাম। তারপর সেটাকে আপনার বাসার আশেপাশে, বাসার আশেপাশে নিয়েছিলাম 1 মাসের মতো, কিন্তু ওই রকম একটা ফল পাইনি আর কি। আচ্ছা, বরঞ্চ আরো যেই খারাপের দিকে যাচ্ছিলেন সেই যাচ্ছিলেন খারাপের দিকে, মানে মানে ভালো হচ্ছিল না ওই রকম ভাবে আর কি। তারপর হঠাৎ করে একদিন মোবাইলে আর কি সফিউল্লাহ স্যারের ভিডিও দেখলাম কয়েকজন জিবিএস পেশেন্টের। তখন মানে আপনার সিনড্রোমটা শুরু হওয়ার থেকে 3 মাস পরের ঘটনা বলছেন, এর মাঝখানে আপনার অবস্থাটা আরো বেশি খারাপ থেকে খারাপতর হচ্ছে না? তখন আস্তে আস্তে মানে অনেক আস্তে আস্তে মানে উন্নতি হচ্ছিল। আচ্ছা, কিন্তু মানে ওই রকম যে মানে ওই রকম উন্নতি হচ্ছিল না, মানে প্রথম 4 সপ্তাহে কোনো উন্নতি হয়নি। আচ্ছা, মানে সবচেয়ে খারাপ কি হয়েছিল? সবচেয়ে খারাপ হয়েছিল যে মানে শুইলে এক কাজ থেকে পরে অন্য কাজ হতে পারতাম না, উঠলে বসে মানে উঠতে বসতে পারতাম না। তার মানে বিছানায় যখন আপনি শুচ্ছেন, ঘুমাচ্ছেন বা শুয়ে আছেন, আপনি আরেকটা পাশ ফিরবেন, সেটা ফিরতে আপনাকে কারো সাহায্য নিতে, কারো সাহায্য নিতে হচ্ছে। তার মানে 1 গ্লাস পানি খেতে যাবেন, আপনি বাথরুম ধরেছে, বাথরুমে যাবেন, আপনাকে কাউকে ডাকতে হচ্ছে, বিছানা থেকে আর নিজে মানে অন্যের সাহায্য ছাড়া আমি চলতেই পারছি। যে ইয়ার মানুষটা সব কাজ করছেন, শরীরে এমন কোনো ভারী রোগও নেই বা কঠিন রোগও কখনো ছিল না, সুস্থ। আপনি আপনি যেটা কিছুদিন আগে আমার সাথে একটু শেয়ার করেছেন, আপনি স্পোর্টস এর সাথে জড়িত ছিলেন, খেলাধুলা করতেন রেগুলার, মানে খেলাধুলা সব কাজ করতেন, যে এমন না যে আপনি ঘর কোনো হয়ে বসে থাকতেন, যেটা এখনকার বাচ্চাদের ভিতরে আমরা দেখতে পাই বা মানুষের ভিতরে ঘরে বসে গেম খেলছে, ইনডোর গেমের ভিতরে তার আসক্তিটা বেশি, এটার কারণে হয়তো তাদের শরীরে প্রপার ব্যায়াম হচ্ছে না। আপনার ভিতরে সেই জিনিসটা ছিল না, আপনি আউটডোর গেম সবকিছু আপনার এর সাথে জড়িত ছিলেন, কিন্তু তারপরে আপনি দেখছেন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, এবং এরকম একটা অবস্থা যে কোনো কিছুর জন্য আপনাকে সাহায্য চাইতে হচ্ছে। মানুষ আশপাশ থেকে অনেক কথা বলছে, এক একজন এক এক কথা বলছে, এই ট্রিটমেন্ট করো, এই ট্রিটমেন্ট করো, এই ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, থেরাপি নিচ্ছেন, বাট কোনো ইম্প্রুভমেন্ট পাচ্ছেন না। কেমন লাগতো এই সময়টা? তখন মানে নিজের কাছে কি মানে হঠাৎ করে যে কি হইলো, যে জীবনে কোনো সময় হাঁটতে পারবো কিনা, এরকম একটা মানে ভয় কাজ করছিল। যে ইয়ার মানুষ মানে কি হলো, একটা সংশয় কাজ করতেছিল, যেখানে ডক্টররাও কিছু করতে পারছেন না। সেই সময়টা আপনি শুয়ে শুয়ে অনলাইনে সার্চ করা শুরু করলাম। হ্যাঁ, অনলাইনে সার্চ করলাম, কি ধরনের সমাধান আছে। তারপর ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের মানে ভিডিও দেখলাম, তারপর ওনার কাছে এসে দেখা করলাম। উনি বললো যে 1 থেকে 3 মাস সময় লাগবে, আপনি ভর্তি হয়ে যান। তখন এই ভর্তি হয়ে এখন 1-40 দিন চলে, আজকে 40তম দিন। প্রথম দিন ভর্তি হয়েছিলেন, কারো সাহায্য ছাড়া আপনি মুভ করতে পারতেন না, উঠে বাথরুমে যেতে পারতেন না, নিজের খাবারগুলো নিজে নিয়ে খাবেন সেই অবস্থায় ছিলেন না। আজকে কেমন আছেন আপনি? আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, নিজে শোয়া থেকে একলা একলা উঠতে পারছি, ওয়াশরুমে যাইতে পারছি, সবকিছু করতে পারতেছি, এখন এমনকি গোসলও নিজে নিজে করছি আলহামদুলিল্লাহ। আমার মনে আছে আমি যখন প্রথম প্রথম এসেছিলাম, খুব হতাশ ছিলেন, কিন্তু আপনার মুখে একটা হাসি ছিল সবসময়, আমি সেটা খেয়াল করেছিলাম। আমি বলেছিলাম যে আপনি লেগে থাকেন, চিকিৎসা নিতে থাকেন, ইনশাল্লাহ আপনি সফলতা পাবেন। এবং সেই অনুযায়ী ঠিক কতদিন পর থেকে আসলে বুঝতে শুরু করেছেন ধীরে ধীরে আপনার ইম্প্রুভ হচ্ছে? প্রায় মানে 2 মাস যাওয়ার পর আস্তে আস্তে মানে দেখছেন যে ধীরে 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 মানে যেটা আগে করতে পারতাম না ওটা এখন করতে পারতেছি আলহামদুলিল্লাহ। অসংখ্য মানুষ আছেন যারা হতাশ, আমরা এরকম অনেক রোগীকেও পাই যারা চিকিৎসা করতে করতে একটা সময় বিতিশ্রদ্ধ হয়ে গেছেন, যে আমি আর কোনো চিকিৎসা করব না, কারণ এই চিকিৎসা নেই, আমার সারা জীবন এইভাবেই কাটবে। অনেকে জানেন না কোথায় গেলে একটা ভালো চিকিৎসা পাবেন, তাদের জন্য যদি কিছু বলেন আপনার জীবন থেকে না? তাদের জন্য বলবো যে অবশ্যই সঠিক চিকিৎসা পেলে আপনি অবশ্যই সুস্থ হবেন, এবং সঠিক জায়গায় গেলে অবশ্যই সুস্থ হবেন, সেক্ষেত্রে DPRC হসপিটালে আসতে পারেন, এবং এখানে আমি মোটামুটি ভালোই সুফল পেয়েছি, আপনারা আসবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক, এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ধৈর্য, ধৈর্য থাকতে হবে। দেখুন, প্রথম 2 মাস উনি কিন্তু পুরো ধৈর্য ধরে ছিলেন, স্যার যেভাবে কথা দিয়েছিলেন যে 2 থেকে 3 মাস সময় লাগবে, দেখুন
আজকে উনি সুস্থ আছেন, ভালো আছেন, নিজের কাজ সব নিজে করছেন। এর আগেও আপনারা এর অনেক উদাহরণ আপনারা দেখেছেন। আমরা আমাদের এই ভাইয়ের আরেকটা ভিডিও আমরা নিব কিছুদিন পরে, এবং তখন আমরা নিব যে উনি যে স্বাভাবিক সব কাজ করছেন একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো, তার আরেকটা প্রমাণ আপনাদেরকে আমরা দিব। বাট এই যে এখানে দেখুন, যারা হতাশ হয়ে আছেন তাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে, হতাশ হওয়ার কিছু নেই, চিকিৎসা নেন, ভালো থাকবেন, তবে অবশ্যই সঠিক চিকিৎসা, সঠিক ডায়াগনোসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।